বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়ের গুঞ্জন। সেই গুঞ্জনই এবার সত্যি হল। সাত পাকে বাধা পড়তে চলেছেন পরমব্রত চ্যাটার্জি এবং পিয়া চক্রবর্তী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, 27 নভেম্বর সন্ধ্যায় আইনিভাবে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন এই যুগল। এই বিয়েতে খুব বেশি জন থাকছেন না বরকনের নিমন্ত্রণ তালিকায়, শুধুমাত্র ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয় স্বজন উপস্থিত থাকবেন তাদের এই বিয়েতে। শোনা যায় 2021 সালে পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার জন্যই নাকি সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়ার বিবাহ বিচ্ছেদ ঘটে। যদিও এ প্রসঙ্গে কোনো দিনও কেউ কোনো মন্তব্য করেনি, তবে অতীত তিক্ত অভিজ্ঞতা সব পেরিয়ে 27 নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন পিয়া পরমব্রত।